কোরআনের এক আয়াতের ব্যাপারে বাচ্চা যখন পেটে থাকে তো মা কষ্টের স্তূপ দিতে থাকে স্তূপ অহনুন আলা ওয়াহনিন এটা কোরআনের শব্দ কষ্টের স্তূপ দিতে থাকে মা কারণ ওই পর্যন্ত কষ্ট বিলুপ্ত হয় না যতক্ষণ পর্যন্ত আপনি আর আমি বাহির হয়ে না আসি কষ্টের স্তূপ চলতে থাকে ইমাম গাজালির মতো মনীষী লেখছেন যে কষ্টের স্তূপ এতটুকু হয় হায় হায় দুনিয়ার হিমালয় নিচে চলে আসে নিচে আমরা তো পুরুষ বুঝি না জানে মা যে পেটে নিছে ও জানে পেটে নেওয়ার কষ্টটা কি যদিও আমার সমাজ কথা অন্যদিকে চলে যাবে যদিও আমার সমাজ আফসোস আমাদের মৃত্যু এর আগে হয়ে যেত তাহলে অনেক ভালো হইতো এই সাইনবোর্ডগুলো যদি আমাদের না দেখতে হইতো এর আগেই যদি মৃত্যু হয়ে যেত গাজীপুর শহরেও পাওয়া যাবে বৃদ্ধাশ্রম যাবে না যাবে না আছে বৃদ্ধাশ্রম গাজীপুর শহরে আরে গাজীপুরের ভিতরে তো আছে এই জেলার ভিতরে তো আছে প্রত্যেক জেলা শহরে বৃদ্ধাশ্রম আছে মা বৃদ্ধাশ্রমে আমি ভিতর থেকে বলতেছি এর আগে যদি আমার মৃত্যু হইতো অনেক ভালো হইতো এই সাইনবোর্ড আমাকে দেখতে হইতো না আগে তো বাহিরে দেখতাম ভাবতাম আমাদের দেশে মনে হয় হবে না মুসলিম সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা আসে তো রাইখা আসে কি করে কিন্তু এখন তো দেখতেছি শুধু মুসলিম সন্তান না আগে ভাবতাম নির্বোধ হইলে হয়তো রাইখা আসতে পারে গরিব হইলে হয়তো রাইখা আসতে পারে কিন্তু এখন তো দেখতেছি সব এডুকেটেড পার্সন বিত্তশালীরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা আসে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে মার কষ্ট হিমালয়ের চেয়ে বেশি এটাকে যদি যান্ত্রিক রূপ দেওয়া হইতো আর কোন কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হইতো লানশাকাল চিবাল তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত কিন্তু মা সহ্য করে কি কইরা তো আল্লাহ বলছেন জাল তুলাকা হানানা তুই জানিস না মার দিলের ভিতরে ২৪ ঘন্টা তোর জন্য ভালোবাসার যে কি তুফান চলতে থাকে ওই তুফানের কারণে মা ভালোবাসার তুফানে পড়া কষ্টকে ভুলা যায় মুচকি মুচকি হাসতে থাকে আর অপেক্ষা করতে থাকবে থাকে তোর চেহারা কখন দেখবে আর পুরা কষ্টকে কখন বলবে ওই তুফান যদি না বহ চালাইতাম তাহলে তোকে পেটে নিতে পারতেন না সত্য এটাই আল্লাহ যেন এরকমই বুঝাইতেছেন মা একটা চিৎকার তোকে কে বিমুখ করলো আল্লাহর থেকে আল্লাহ কাছের থেকে আয়সা ডাকে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব কাছের থেকে আল্লাহ ডাকে আমাদের প্রত্যেককে যারাই আজকে আমরা ভুলে গেছি যে আমি কিন্তু যাত্রী আসল কথার কাছে এখনো আমি যাই নাই যাবো অচিরি যে আমরা কিন্তু যাত্রী যাত্রা কিন্তু চলমান যার কাছ থেকে আসছি তার কাছেই যাব বাইপাস কোনো সুযোগ নাই হারানের কোনো সুযোগ নাই কোরআন এটিই বলে আপনার আমার বুঝিয়ে আসুক আর না আসুক সত্য এটাই সাদা কাগজে সিগনেচার দিয়ে আমাদেরকে আসতে হয়েছে দুনিয়াতে এটা মনে রাখেন সাদা কাগজে সিগনেচার বোঝেন হ্যাঁ সাদা কাগজে সিগনেচার দিয়ে আমরা আসছি আলাস্তু বিরাব্বিকুম কালু বালা এটা বলেই আসতে হয়েছে যদিও স্বাধীনতার কারণে স্বাধীনতার ইচ্ছা স্বাধীনতার কারণে আজকে যা খুশি তা ভাবতে পারি যা খুশি তা লিখতে পারি যা খুশি তা বলতে পারি যেমন খুশি তেমন চলতে পারি আল্লাহ বাধা সৃষ্টি করেন না কিন্তু আমরা কিন্তু সিগনেচার দিয়ে আসছি শুধু সিগনেচার দিয়ে আসি নাই আমরা বায়োমেট্রিক কইরা আসছি কোরআনে আছে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন আমরা তো বায়োমেট্রিক শিখছি জুমা জুমা ৮ দিন আমার তো মনে আছে জীবনের শুরু থেকে এই পর্যন্ত যে কোভিড থেকে এয়ারপোর্টে ফিঙ্গার নেওয়া শুরু করছে এর আগেই তো আমার অর্ধেক দুনিয়া হাফ সেঞ্চুরি হয়ে গেছে ঘুরা দুনিয়া কোথাও বায়োমেট্রিক দেখি নাই বায়োমেট্রিক তো শুরু হলো জুমা জুমা ৮ দিন
আল্লাহ কিন্তু আমাদের বায়োমেট্রিক নিয়ে আমাদেরকে পাঠাইছেন। কোরআন বলে কিয়ামতের দিন তোমার ফিঙ্গার তোমাকে মিলায় দিব, তোমাকে তো হাতে পায়ে ধরে বুঝাইতেছে। আল্লাহ আমাদেরকে বুঝান, আল্লাহর রসুল আমাদেরকে বুঝান, অথচ বুঝানোর প্রয়োজন ছিল না। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, যিনি সমগ্র সৃষ্টিকে দুটা অক্ষর দিয়ে অস্তিত্ব দিতে পারেন, আল্লাহ সমগ্র সৃষ্টিকে দুইটা অক্ষর দিয়ে অস্তিত্ব দিয়েছেন। অক্ষর চিনেন? ক খ দুইটা অক্ষর না, এরকম আরবি দুটা অক্ষর দিয়ে অস্তিত্ব দিয়েছেন। কুন, কাফ আর নুন দুটা মিলাইলে আরবিতে হয় কুন। দুটা অক্ষর দিয়ে অস্তিত্ব দিয়েছেন আপনাকে আমাকে, যদিও নাকি কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছেন, কুদরতি হাত দিয়ে, অক্ষর দিয়ে না। সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন মাত্র ছয় দিনে, সিত্তা আইয়াম। আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন দশ মাস সময় নিয়ে, কারণ আছে, ওইদিকে গেলে আবার কথা লম্বা হয়ে যাবে, হারায় যাব। ভালোবাসার কারণে, বেশি ভালোবাসেন তো, কিন্তু প্রবাদ বাক্য একটু অত শক্ত, ভালোবাসার পিঠার বলে মধ্যখানে কাঁচা থাকে, প্রবাদ বাক্য আছে না, ভালোবাসার পিঠা মধ্যখানে কাঁচা। আমরা এরকম কাঁচাই মনে হয় বাহির হয়েছি, নাইলে আমাদেরকে বুঝাইতে হতো না। তো যেটা বুঝাইতে ছিলাম, আল্লাহ বুঝান, নাইলে আল্লাহকে বুঝানোর, আল্লাহ মানুষকে বুঝাবে যে আকাশকে হুকুম খুঁটি ছাড়া দাঁড় করায় রাখলেন। সূর্য দেখো আর কিরণ দেখো, 9,30,00,000 মাইল দূরে, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, বাসমান 365 কক্ষপথে পার ঘন্টায় 6,00,000 কিলোমিটার বেগে দৌড়াইতে বাধ্য। সত্য এটাই, কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝাইতেছে। কিন্তু আফসোস, আমরা তো আল্লাহর পরিচয় দেখি নাই কোনোদিন নিবিড় ভাবে, যে আল্লাহ কে। যদি দেখতাম তাইলে হয়তো একটু বুঝে আসতো যে আল্লাহ কে, আমার মালিক কে, আমার সৃষ্টিকর্তা কে, আমাকে যে 24 ঘন্টা সুরক্ষিত করেন উনি কে। এখানে আমার চতুর্দিকেই কিন্তু শিক্ষিত লোকজন, সামনে পিছে ডাইনে বামে। আচ্ছা, আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, অক্সিজেন নেই আমরা কোনটা, পিওর ঠিক না, ছাড়ি কোনটা, দূষিত ঠিক না, সত্য তো। আচ্ছা, আমাদের সারা আর টানার ভিতরে ডিস্টেন্স কতটুকু, দূরত্ব কতটুকু, সময় কতটুকু লাগে, কতটুকু, হ্যাঁ, মাইক্রোসেকেন্ড ঠিক না, মেনে নিলাম। আচ্ছা বলেন, ছাল নিলাম পিওর, ছাড়লাম দূষিত, আবার তো টানবো মাইক্রোসেকেন্ডের ভিতরে ঠিক না। এই দূষিতটাকে কে আবার এত দ্রুত গতিতে পিওর করে আমাকে সাপ্লাই দিল, কে দিল, কোনোদিন কি ভাবছি? মাইক্রোসেকেন্ডের ভিতরে, বলুক না, দুনিয়া তো এখন উন্নত, যেটা নিয়ে আমরা সারা দিন চর্চা করতে থাকি, দুনিয়ার উন্নতি নিয়া, শিক্ষা নিয়া, দীক্ষা নিয়া, টেকনোলজি দিয়া, বলুক টেকনোলজি আমাকে, যেই মাইক্রোসেকেন্ডের ভিতরে আমি দূষিতটাকে ছাড়লাম, ওটাকে আবার সাথে সাথে রিফাইন করা, পিওর করে আমাকে দিল। যদি না করতেন, আমরা তো এখন মাস্ক পরি না, কিন্তু 2020 তো মাস্ক পরতাম ঠিক না, ঠিক না, হ্যাঁ, কয়টা পরতেন, যতটুকু সচেতন অত বেশি পড়তো ঠিক না, যত সচেতন তত মাস্কের নাম্বার তত, একটা না দুইটা, দুইটা না তিনটা ঠিক না, দেশি না বিদেশি, সত্য তো। এই মাইক্রোসেকেন্ডের ভিতরে আমি যে ছাড়লাম মাস্কের ভিতরে রাইখা,
আল্লাহ এটাকে রিফাইন কইরা আবার আমাকে পিউরটাই নিতে দিবেন যদি পিউরটা না নিতে দিতেন আপনারা মনে হয় দেখছেন রাগ হয়ে যান না একটা মার্কস আসছিল দেখতে জানি কেমন না না N95ই ওটা কিন্তু আকৃতিটা এরকম যেটার আমি তুলনা দিতে পারতেছি না বলতে পারতেছি না বললে জানি কেমন মনে হবে ঠিক না একবারে এই দিক দিয়ে আটকানো থাকতো ঠিক না কি বলেন অফিশিয়াল লোক ব্যবহার করছে বেশি ওটা আচ্ছা বলেন 8 ঘন্টা যদি কেউ পার দে কার্বন ডাই অক্সাইড ছাড়লো আর ওটা নিতে থাকলো আর ওটা ছাড়তে থাকলো আপনাদের বিদ্যায় বলেন 8 ঘন্টা কার্বন ডাই অক্সাইড নেওয়ার পরে তার ভিতরে লাংস কি রকম হওয়া উচিত ছিল এটা তো এক বছর নিছি আমরা টানা 2020 ঠিক না কি বলেন জিজ্ঞাসা করেন আপনাদের গাজীপুরের কোন ডাক্তারকে যে আমি ডেইলি 8 ঘন্টা দূষিত অক্সিজেন নিব আর ছাড়ব আর ওটাই নিব কারণ মাক্সের যে ধারাটা ছিল ওটা কিন্তু মুখের ভিতরে যে একবারে চতুর্দিক দিয়ে আটকে যেত ঠিক না হ্যাঁ কি বলেন একটু ক্যাপ সিস্টেম ছিল এটা ক্যাপ সিস্টেম ক্যাপের মতো সিস্টেম আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করেন যে 8 ঘন্টা যদি ডেইলি কেউ এই দূষিত অক্সিজেন নেয় তার ভিতরটা কেমন হওয়া দরকার ছিল আল্লাহ তো এটা করেন নাই আল্লাহ তো ওটার ভিতরও আবার পিউর কইরাই আমাকে আবার পিউরটা নিতে দিবেন নাইলে আমাদের অর্ধেক লাংস যারা এটা ব্যবহার করছিল তাদের ফুসফুস 90 ভাগ ড্যামেজ হয়ে যাওয়ার কথা ছিল তো যেটা বুঝাইতেছিলাম যে আসলে তো আমরা আল্লাহ আমাদেরকে বুঝান কিন্তু আফসোস একজনও তো পেলাম না যে আমি নিবিড়ভাবে আল্লাহর পরিচয় 99টা নামটা একাগ্র চিত্তে ধ্যান খেয়ালের সাথে এই পর্যন্ত তর্জমা আমি দেখছি তাইলে আমার সামনে খুলতো যে আল্লাহ কে কে আমাকে বুঝান আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মুমিন আল্লাহ তো মুহাইমিন আল্লাহ তো আজিজ আল্লাহ তো জব্বার আল্লাহ তো মুতাকাব্বির আল্লাহ তো খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল وخاب الرساق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين العلي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الولي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني المغني المانع الطار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله 99টা পদের মালিক আল্লাহ উনি আমাদেরকে বুঝান বাধ্য করেন না এই জন্যই আমি কথা শুরু এখান থেকে করছিলাম আমরা পারাকতে দেরি আমাদের যাত্রা চলমান হতে দেরি হয় না অবস্থান দুনিয়াতে যেমনই হোক পজিশন যেমনই হোক এটাও সত্য কে কখন যাব কারো জানা নেই মেশিন আসে নাই আসবে কি না এটাও জানি না যে দুনিয়া গায়ে লাগায় দিয়া বইলা দিবে তুমি কখন যাবে কার পরিসমাপ্তি কখন ঘটবে এটা আমরা কেউ জানি কে আগে যাবে কে পরে যাবে এই জন্যই আল্লাহ সতর্ক করছেন ইবনে আদম লা তাফরাহ বি দুনিয়াইকা হাদিসে কুদসি আল্লাহর বাণী আল্লাহ বলে মানুষ
মানুষ বিবেক মানুষ বিমুখ হওয়া তোমার জন্য শোভা পাবে না লা তাফরাহ বিদুনিয়াইকা দুনিয়ার চাকচিক্য উন্নতি তোমাকে যেন বিমুখ না করে বিমুখ হওয়া তোমার জন্য শোভা পাবে না ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ তুমি জেনে রাখো তুমি চিরঞ্জীব না আবার যুবকদেরকে বলছেন শাবাব ও যুবক ও যুবতী লা ইগতাররুকা শাবাবুকা যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয় বিমুখ না করে কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরে শোয়া দিছি তোমাকেও পারি বিদায় বিমুখ হওয়া তোমার জন্য শোভা পাবে না তো আমরা সবাই যাত্রী যাত্রা কিন্তু চলমান এটাকে থামানো যায় না দুনিয়ায় টেকনোলজি আসে নাই যে সময়ের আমাদের এই যাত্রার প্রতিরোধ করবে যাত্রাকে থামায় দিবে আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই আসবে না যাত্রা কিন্তু চলমান একে প্রতিরোধ করা যায় না হ্যাঁ সিস্টেম আছে আল্লাহ দেখায় সিস্টেম দেখায় রাত আসলে বলে দিন কিছু তোমার জীবন থেকে চুরি করে নিয়ে নিছে আবার দিন আসলে বলে রাত তোমার জীবন থেকে কিছু সময় চুরি করে নিয়ে নিছে এটা বুঝার একটা সিস্টেম রাখছেন রাত আসলে বলে দিন তোমাকে কি তোমার থেকে কিছু নিয়ে নিছে তোমার যাত্রাকে আগায় দিছে আবার দিন আসলে বলে রাত তোমাকে যাত্রায় কিছু আগায় দিছে আমাদের যাত্রা কিন্তু চলমান বোঝা উচিত কেননা আগেই আমি বলছি যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব উনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন পজিশন যদিও এখন কিন্তু আসলে আমাদের পজিশন ছিল না এই জন্য কোরআন আমাদেরকে বড় সূক্ষ্মভাবে বুঝান তফসির মাহফিল কিন্তু এটা কোরআন সূক্ষ্মভাবে বুঝান হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা ও মানুষ নির্জনে কি তোমার একদিনও ভাবতে মন চায় না একটুও ভাবতে মন চায় না যে একটা দিন তোমার অস্তিত্ব তুমি ছিলা কোথায় ছিল কি আজকে কোথায় আজকে কি আজকে কি আর আজকে তুমি কোথায় একদিন কোথায় ছিলে আল্লাহ তাআলা আল ইনসানি হিনুম মিনাদ দাহর এই জন্য মানুষ যখন বাস্তব ভুলা যায় আল্লাহ আল্লাহর রসুল হইল বাস্তব বাকি সব হইল দোকা সব ম্যাজিক ম্যাজিক বলতে পারেন আপনি ম্যাজিক এছাড়া কিচ্ছু না এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কবরস্থানের পাশ দিয়া যখন যাও তো তোমরা শুনতে পাও না বটে কিন্তু কবরের লোকগুলা চিৎকার দিয়া বলতে থাকে ইন্তাকালনা মিন দারিল গুরুর বলতে থাকে ইন্তাকালনা মিন গারির গুরুর শোনো শোনো তোমরা আজকে বোঝো না বটে ম্যাজিকের কারণে বোঝো না যেরকম ম্যাজিক দেখা বোঝা যায় না এটা বাস্তব না অবাস্তব ম্যাজিকের দিকেই তাকায় থাকে দুনিয়ার সমস্ত সম্পর্কগুলা ম্যাজিকের মতো একটা ধোকা ম্যাজিক যেরকম ধোকা এটাও একটা ধোকা ওই ধোকার ঘর থেকে কিন্তু আমরা বাহির হয়ে চলে আসছি আমরা বাস্তব তোমাদের কানে ধ্বনি দিতেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে কবরের পাশ দিয়া যখন যাও তো কবরগুলা বলতে থাকে ইন্তাকালনা মিন দারিল গুরুর কোরআনও বলে গুরুর লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর সত্য এটাই আমরা দোকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছি ইলা দারিল গোরাবা এক অপরিচিত জগতে টেকনোলজি এতটুকু উন্নত যে মঙ্গলে বাড়ি বানাইতে চাইতেছে মঙ্গল গ্রহ চিনেন তো ছবি আনতেছে বাড়ি বানাইতে চাইতেছে জমিনে বৈশা মঙ্গলের জমিন বিক্রি চলতেছে আমি বলি হইতে পারে এটা কোনো অবাস্তব কিছু না আমি মানি হইতে পারে চাঁদের জমিনও বিক্রি হইতে পারে আরো কিছু হইতে পারে
কিন্তু আজ পর্যন্ত টেকনোলজি আসে নাই, কবরে কি ঘটতেছে খবর নিবে বা দিবে এই মেশিন আসে নাই, আর কোনোদিন আসবো বলে আমার মনে হয় না। যদিও শুধু আড়াই হাত মাটির নিচে, আমি কিন্তু গুছায় শেষ জায়গায় নিয়ে আসছি, পড়ায় শেষ জায়গার কাছাকাছি চলে আসছি। আমরা কিন্তু যাত্রী, যার কাছ থেকে আসছি ওর কাছেই চলে, ওনার কাছেই চলে যাব। অলাউফি বুরু জিম্মসাইয়েদা, সত্য এটাই, মানুষ যতই ভাবুক আর যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করুক আর প্রতিরোধ ব্যবস্থা গঠন করুক, আল্লাহর কথা সত্য, সব কিছুর ভিতর থেকে সময় আসতে দেরি, ইদা যা আজালুক, সময় আসতে দেরি, আখাজনাহু বাগদাতান, তোমাকে ছুমেরা উঠাবো, যদি প্রতিরোধ সারা দুনিয়ার সমস্ত টেকনোলজি দিয়েও করো তারপরে তোমাকে কেউ ধরে রাখতে পারবে না, আর কোনো টেকনোলজি খবরও জানবে না আমরা কিভাবে উঠে নিয়ে গেলাম। আমরা উঠে নিয়ে যাব, আমরা কিন্তু চলে যাব, কে কখন যাব জানি না, দুনিয়া 60-70 বছরের বেশি না, এখানে সবকিছুই 60-70 বছরের। যার কাছ থেকে আসছি তার কাছেই যাব, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই মানুষ যখন আল্লাহর থেকে দূরে সরতে থাকে, কোরআনের চিৎকার যখন কাজে না আসে, কোরআন কিন্তু আমাদেরকে ডেইলি চিৎকার দেয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা,